লেকে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, কুটি মাছ পাই না, একটা যদি পায়ে মাথা কাটা পছন্দ। অত্যন্ত সুন্দর, ছোট্ট মানুষ, ছোট্ট। এবার প্লেতে পড়ে আমাদের এই আঁকি ম্যামের ছেলে, চমৎকার আবৃত্তি করেছে, কিন্তু একেবারে অভিনয় করে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অভিনয় করে আবৃত্তি করেছে। আমি আমাদের ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করে বলছি, যদি মাঠের চেয়ারের জায়গা ধারণ না হয়, আমাদের বারান্দাতে চেয়ার দিয়ে দেওয়ার জন্য, সেখানে ওনারা আমাদের অতিথিবৃন্দ বসবেন। শুধু মাঝখানের রাস্তাটুকু ফাঁকা রাখতে হবে, মাঝখানের এই রাস্তাটুকু ফাঁকা রাখতে হবে, যাতে করে আমাদের অতিথিরা আসতে পারে, খুব সহজে আমরা সামনে পিছনে যেতে পারি। ধন্যবাদ। এখন আসবে জুই। জুই কোথায়? জুই, আমি দেরি হলে কিন্তু নিশা কোথায়? চতুর্থ শ্রেণীর নিশা, আসো। আসসালামু আলাইকুম, আমার নাম জুই, আমি প্রথম শ্রেণী, আমি প্রথম শ্রেণীতে পড়ি। আমি একটা কবিতা বলবো, কবিতার নাম হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহর বড় শহর, আজব শহর ঢাকা, বাস করে সব শহরবাসী, চলছে গাড়ির চাকা, যেদিকে তাকাই আমি কোনোখানে ইটও নয় বাতাসে। চমৎকার, ঢাকা শহরকে নিয়ে একটি আবৃত্তি ছিল। আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যাব, সেটা ঢাকা শহরেও কিন্তু ঘোরা যায়। আপনারা জেনে থাকবেন, ঢাকা শহরে শিশু পার্ক আছে, জাদুঘর আছে, হ্যাঁ, তারপর চিড়িয়াখানা আছে। এগুলো বাচ্চাদেরকে দেখালে পরে ওদের মেধার বিকাশ হবে। হ্যাঁ, চমৎকার আবৃত্তি, ভালো ছিল। এরপর নিশা, চতুর্থ শ্রেণীর নিশা, কোথায় আছো তুমি? আসো কি, না থাকলে পরের জন আসবে। বাসুদেব, বাসুদেব আছো? কবিতা আবৃত্তি করার জন্য বাসুদেব, ওই যে বাসুদেব না, চলে আসো, চলে আসো দ্রুত। আমার নাম বাসুদেব, আমি একটি কবিতা কবিতা করব, শিরোনাম হয়েছে ঘুমেশ্বরা। ঘুমেশ্বরা, রাত হলো নির্জুম, চোখ জুড়ে আয় ঘুম, ফুট ফুটে জুসু নাই, চনাকিরা উড়ে যায়, চাঁদ মামা একা একা জেগে থাকে আকাশে, ফুলে সুবাস আসে ঝির ঝির বাতাসে। অনেক সুন্দর, অনেক সুন্দর বাসুদেব। আসলে আসলে শুনেন, যে ঠিক আছে বাসুদেব তুমি যাও, আসলে ঘুমকে নিয়ে যে আবৃত্তিটি করলো, এটার একটা বিশেষত্ব আছে। আমরা স্মার্ট যুগের মানুষ, আগে ছিল ডিজিটাল যুগ, এখন কি যুগ হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চাচ্ছেন, আর আমরা সেখানে সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। স্মার্ট যুগের বাচ্চাদেরকে কিন্তু ঘুমের ব্যাপারে একটা পরামর্শ আছে। আপনারা হয়তো জেনে থাকবেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কুমারমতি বাচ্চাদের প্রত্যেকের দৈনিক 8 ঘন্টার উপরে ঘুম দরকার, 8 ঘন্টার উপরে ঘুমানো প্রয়োজন। আপনারা সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, বাচ্চারা না ঘুমালে মেধার বিকাশ হবে না। থ্যাংক ইউ। এখন আসছে মারিয়ম, আবৃত্তি নিয়ে আসছে মারিয়ম। বাবা মানে রোজ সকাল